সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের আমার সৌভাগ্য হয়েছে দুইটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং 1981-82 সালে সুদূর ছায়াখানা দূরে গিয়ে ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমার জীবনে আমি গর্বিত যে আমি দুইটি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। বন্ধুরা, আমরা চাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু স্বার্থ সোনার বাংলাকে প্রতিষ্ঠিত করতে হবে, যার অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের মহান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য সারা দেশে উনি রাত দিন বন্ধ করে উনি কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি আমাদের 1971 সালের স্বপ্ন ছিল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, তোমার আমার ঠিকানা পদটা মেঘনা যমুনা। আমরা সমগ্র জাতিকে বিভিন্ন স্লোগানে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া করতে সক্ষম করেছি। আমরা বাঁশের লাঠি দিয়ে কুচিত বাঁশের লাঠি দিয়ে আমরা ট্রেনিং দিয়েছি, আমরা সে লঙ্গর খেলা করে যে মানুষকে খাওয়াইছি, তারপরে মুক্তিযুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন বাংলাদেশ গঠন করেছি। আমাদের স্বপ্ন শুধু একটা পতাকা ছিল না, আমাদের এদেশের সুন্দরী মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, শোষণ মুক্ত সমাজ তোলার স্বপ্ন কায়েম করার জন্য আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু আজ আমরা বাস্তবায়ন করতে পারিনি। আমাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন সোনার বাংলা ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে। আমি আমার মাননীয় সংসদ সদস্য আমাদের আমি 3 বছর পূর্বে জাতীয় প্রেসক্লাবে একটি প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি তৎকালীন বর্তমান যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উনি চিফ গেস্ট ছিলেন, আমি প্রেজেন্ট করেছিলাম। তার কাছে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, তিনি আমার সেই প্রস্তাবটা বাস্তবায়ন করেছেন। আমরা যারা কিশোররা মুক্তিযুদ্ধ করেছি, যখন আমরা নবম দশম শ্রেণীতে পড়তাম, কিন্তু আমরা জানতাম না আমার জন্ম তারিখ কবে। শিক্ষা প্রতিষ্ঠানের কেরামিরা আমার জন্ম তারিখ লিখে দিয়েছে। আমরা যখন নবম শ্রেণীতে পড়তাম তখন আমাদের বয়স যদি 16 বছর হতো, আমাদের বয়স 13 বছর 12 বছর, তখন আমি তৎকালীন মন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে আপনি জন্ম নিবন্ধনের কথা আমাদের যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিচ্ছেন, 15 বছর না হলে সে মুক্তিযুদ্ধ হবে না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম কিন্তু আমাদের বয়স সার্টিফিকেট 15 বছর ছিল না। তখন উনি আমাদের সে সবাই কথা দিয়েছিলেন আমি এটা বিবেচনা করবো, পরবর্তীতে উনি 13 বছর করেছেন, যার জন্য অনেক কিশোর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হিসাবে চিহ্নিত হয়েছে। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী সাধারণ ভাই রাজপথের লড়াক বিষয় উনি ছাত্র জীবন থেকে প্রতিটা যুদ্ধে বলতে গেলে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে এবারে টিকে রাখতেন। আমাদের সাধারণ ভাই যদি না হতো তার যেভাবে তারা আন্দোলন করেছিল এই সরকার মনে করে দিত, এখন সাধারণ ভাইয়ের নেতৃত্বে সমগ্র জাতি এক হয়ে উঠে দাঁড়াইছিল। আমাদের সাধারণ ভাইকে আমার একটা প্রত্যাশা, আমার দাবি যে আমরা আশা করেছিলাম যে মুক্তিযোদ্ধাদের বাধা দেওয়ার কথা ছিল যে রাষ্ট্রের বাধা বৃদ্ধি করবে, কিন্তু আমি দেখছি বাধাকে সেটা কোনো পরিলক্ষিত হয়নি। উনি জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি, ওনার কাছে মুক্তিযোদ্ধাদের পক্ষে আবেদন থাকবে আমাদের এই মুক্তিযোদ্ধাদের বাধা 25,000 টাকা করা হোক, ওনার কাছে আমাদের প্রত্যাশা। আমরা জানি না আরেকটা বিষয় হলো মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বিনা বেতনে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার ব্যবস্থা করতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয় যা আছে করোনা কালীন আমরা সবাই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, 95% পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব মাননীয় সংসদ সদস্য আজকে অনুষ্ঠানের প্রধানমন্ত্রী তার কাছে আমার প্রত্যাশা যে উনি স্থায়ী কমিটির বৈঠক থেকে একটা প্রস্তাব রাখবেন যে মুক্তিযোদ্ধার সন্তান যারা এখনো অনেকে সন্তান নাই, যারা এখনো সন্তান লেখাপড়া করে কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে বিনা বেতনে পড়ার অনুমতি দিতে হবে। অনেক মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা মামলা থাকে, আমাদের 64-65 সত্যই কারণ বিভিন্ন মামলা আছে, মুক্তিযোদ্ধাদের নামে কোনো মামলা থাকতে পারে না, সব মামলা প্রত্যাহার করতে হবে, রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক যে মামলায় থাকবে সেগুলো প্রত্যাহার করতে হবে। আর একটা বিষয় হলো যে রাজাকারদের তালিকা প্রদান করতে হবে শুদ্ধভাবে,
উদ্বোধন করছেন আমাদের আজকে এই শোক সভা এবং আলোচনা সভা আল্লাহর সম্মানিত প্রধান অতিথি সভা সভাপতি সহ আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যে কথাগুলি আলোচনা করেছি তা মনে প্রাণে লালন করে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ নির্মাণে আমরা যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারি আল্লাহ তোমাদের সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহুল আলমীর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহর আত্মহুতি দিয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহুল আলমী 1975 সাল থেকে শুরু করে 21 গ্রেনেড হামলা এবং সারা বাংলাদেশের 2005 যেই বোম্বিং হয়েছে আল্লাহ আমাদের মাননীয় প্রধান অতিথি বলেছেন আল্লাহ আমাদের একটি তামান্না একটি আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে রাজনৈতিক দলকে বাংলাদেশে রেখে কখনো মুক্তিযুদ্ধের সরকার মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমাদের জাতীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ আপনি সেই শক্তি দান করে দেন। আল্লাহ তিনি যাতে সিদ্ধান্ত নিয়ে এ সকল রাজনীতিকে নিষিদ্ধ করতে পারেন আল্লাহ তাকে সেই মহানতা দান করে দেন। আল্লাহ আমরা আজকে যারা এখানে আছি আমরা প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্ম আমরা তাদের সাথে যাতে রক্ত দিতে পারি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ শেখ রাসেল পৃথিবীর সর্ব নৃশংস নির্মম হত্যাকাণ্ড